দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট থেকে সরাসরি সম্প্রচারে। সিলেট সহ পুরো দেশে যে চলমান বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এতে করে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো দেশ, যার ফলে কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উপর ভারত আগ্রাসন চালাচ্ছে এমনটা অভিযোগ করে সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কিন্তু ভারতীয় ওই আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছেন, বিক্ষোভ মিছিল করছেন এবং চলমান এই বন্যা পরিস্থিতি ভারতের সৃষ্ট, এটি কোনো প্রাকৃতিক বন্যা নয়, এটি ইচ্ছাকৃতভাবে কৃত্রিমভাবে বাংলাদেশে বন্যা তৈরি করা হয়েছে এমনটা অভিযোগ এনে তারা ভারতীয় ওই আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছেন। হাজার হাজার সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের ফলে অর্থাৎ ভারত ইচ্ছাকৃতভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে এমনটা দাবি করে তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়েছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন নগরীর বিজয় চত্বর থেকে চৌহাট্টা পর্যন্ত। Yeah.
আগ্রাসন বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট শাখা, তারা আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে নগরীর চৌহাট্টা পয়েন্ট, অর্থাৎ যেটি বিজয় চত্বর নামে খ্যাত সেই বিজয় চত্বরে, এবং এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের জানান দিচ্ছেন। তারা বলছেন যে এই বন্যা এটা ভারতের সৃষ্টি, এটা কৃত্রিম বন্যা, কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। তারা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছেন। দর্শক, এই ছিল সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি, অর্থাৎ পরিকল্পিতভাবে ভারতীয় বাঁধ খুলে দেশের বিভিন্ন অঞ্চলে যে আকস্মিক বন্যার সৃষ্টি করা হয়েছে, তারা বলছেন সেটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের। সেই সমাবেশ থেকে সিলেট থেকে সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত ছিলাম আপনাদের সাথে, আমি নিবেন্দু তালুকদার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট থেকে চোখ রাখুন। আমরা দেখেছি